তারকনগর ওভারব্রিজের নিচে এক ভদ্র মহিলা থাকে, তো যাই দেখে ভদ্র মহিলার কাছে আগে দেখে আসি। এই যে তারকনগর স্টেশন দেখতেই পাচ্ছ, এই যে তারকনগর স্টেশন দেখো। ওই একটা লোক, ওই লোকটার যে কম্বল দেব, ওই লোকটা মনে হয় মদ খেয়ে তাপালিং করতেছে না কি, বলতে পারবো না আমি, শিওর না। এখানে এক বয়স্ক নাকি এক মহিলা আছে, তাই তো বললো কাপড় দিয়ে ঘিরে থাকে। হ্যাঁ এইখানে দেবো, কম বয়সী বলে এই ভদ্র মহিলা ভেবেছে কি মনে হয় পয়সা নেব, তাই বলছে পয়সা নেই। তো বললাম তো যে পয়সা লাগবে না এমনি। হ্যাঁ তো দেখো মানুষ কত কষ্ট করে, তুমি দেখো কত কষ্ট করে। তাঁবু দিয়ে আমি পুরো একটা ঘিরে দিতাম, তো তাঁবু দিয়ে ঘিরে এলেই ভালো হতো, তাঁবু দিয়ে যদি ঘিরতে পারতাম ভালো হতো। তোমাদেরই প্রিয় স্টেশন এই তারকনগর স্টেশন, তারকনগর স্টেশনে পিছনে ওই মহিলাকে দিলাম, তো ওইখানে আরেকটা লোক আছে, তো ওই লোকটা যদি দেবো কি না ভাবতেছি। আমার যা মনে হয় তো ওই লোকটা মদ খেয়ে রয়েছে, তো ওই লোকটাকে দেওয়াও তো বৃথা হয়ে যাবে না কি, দেখি ওই লোকটার কাছে যাই দেখি, যদি অ্যাবনর্মাল টাইপের হয় তাহলে ওনাকে আমরা দিতে পারবো। দেখো অ্যাবনর্মাল টাইপের লোক হলে পরে ওই লোকটার আমরা কম্বল দিতে পারবো, কারণ আমরা জানি না ওই লোকটা অ্যাবনর্মাল কিনা। এই ওই লোকটা কি, ওই লোকটা ও মদ খেয়ে রয়েছে, তাহলে ওনার কম্বল দিয়ে লাভ নাই না। না 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 না, মদ খেয়ে তাহলে কম্বল দেবো না। ভাল লাগছে তো আমি আমি যে তুলবো, তা আমার একটু লজ্জা লজ্জা করতেছিল। চলো ঠিক আছে এখন বাড়ির দিকে যাই। যাই ওই লোকটা বলছে যে বগুলা দিলে তোমরা দিতে পারো, চেনে না তো, গাজনার দোকান করেছে। তো বন্ধুরা এখানে দেওয়া হয়ে গেল, তো আমরা এখন গুটি গুটি পাই, ছুটি ছুটি পাই, আমরা এখন ছুটে যাই বাড়ির উদ্দেশ্যে। প্রচুর শীত, আমাদেরও শীত লেগে গেছে। তো রাখছি বন্ধুরা, ভালো থাকো, সবাই সাবধানে থাকো, রাখছি, সবাই ভালো থেকো। বন্ধু শীতের যা গুতোয়া, আমি একটু গাই দিয়ে বাড়ি যাই, বাড়ি যাবার রেহেদ বানি, জম্বের ঠান্ডা। আমি একটু গাই দিয়ে নিলাম, কেননা ঠান্ডা আর সহ্য হচ্ছে না, খুব ঠান্ডা। উফ চলো।